আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর উইংস বইটা পড়াবো বলে হাজির হয়েছি। আজ আমরা অ্যাক্টিভিটি 10 থেকে শুরু করব, পেজ নাম্বার 8। এর আগে যা যা পড়ানো হয়েছিল সমস্ত কিছু লিংক ডিসক্রিপশনে বা প্লেলিস্টে আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নেবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে। দেখি তোমাদের কি পড়া আছে। অ্যাক্টিভিটি 10, লেটস রিড, চলো পড়তে বলেছি। তারপরে রিড দ্য প্যাসেজ এন্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স, নিচের প্যাসেজটা পড়তে বলেছে, আর যেগুলো পার্সোনাল প্রোনাউন্স সেগুলো তলায় দাগ দিতে বলেছে। দেখো তো কি হবে অ্যান্সারটা, চলো আমি পড়ে দিচ্ছি। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস চন্দননগর থেকে যাত্রা শুরু করলো। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, রাস্তায় শিক্ষক মশাই জিজ্ঞেস করলেন, এর আগে কি কেউ ব্যান্ডেল চার্চ ঘুরেছ? মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগই যায়নি। সো দে রিমেন্ড সাইলেন্ট, তাহলে তারা চুপ করেই রইল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা কেবলমাত্র ব্যতিক্রম ছিল। শি সেড উইথ এনথুজিয়াজম, ইয়েস ম্যাম আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, সে বলল, হ্যাঁ ম্যাডাম এর আগে আমি একবার সেই জায়গায় ঘুরেছিলাম। দেখো এখানে পার্সোনাল প্রোনাউন্স কোনগুলো হলো, এখানে দাগ দেওয়া রয়েছে দেয়ার মানে তাদের। দেখো কয়েকজন গিয়েছিল তাদের নাম বলা নেই, নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে দেয়ার, এই জন্য এটা পার্সোনাল প্রোনাউন হয়েছে। আবার দেখো দেয়ার, দেম মানে তাদের, এখানেও দেম মানে তাদের, এখানে দে এটাও হবে, ঠিক আছে। তারপরে সি মানে কোনো একটা মেয়ে, এই মিতা, মিতার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, ওই জন্য সিটা হয়েছে পার্সোনাল প্রোনাউন। আর আমি এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আই এটাও পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। তা তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, দেখো এটা একটা ব্যান্ডেল চার্চের ছবি। তারপরের পেজে কি আছে দেখো, অ্যাক্টিভিটি 11 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো এখানে হেল্প বক্স রয়েছে, হেল্প বক্সে কিছু পার্সোনাল প্রোনাউন্স আছে, সেগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখিতে পারা যায় কিনা, প্রথমটা কি আছে, ইশিতা হ্যাজ ক্লোজড হার বুক, ইশিতা তার বইটি বন্ধ করেছে, এখানে হার হলো পার্সোনাল প্রোনাউন। ইট ইজ মাই ওন হাউস, এটা আমার নিজের বাড়ি, এখানে মাইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। বৃষ্টি লাভস হার সিস্টার ভেরি মাচ, বৃষ্টি তার বোনকে খুব ভালোবাসে, তার হচ্ছে হার। কেন হার হলো বলতো, কেন হিজ হলো না, কারণ বৃষ্টি একটা মেয়ের নাম, এখানে ইশিতা একটা মেয়ের নাম ছিল এই জন্য হার হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো দে আর ওয়ার্কিং হার্ড, তারা প্রচুর পরিশ্রম করছে, দে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ইট ইজ হিজ স্কুল, এটা হচ্ছে তার স্কুল, হিজটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এফ নাম্বারটা রয়েছে, হি লার্নস রবীন্দ্রনাথ সঙ্গীত ইন মিউজিক স্কুল, সে মিউজিক স্কুলে রবীন্দ্রসঙ্গীত শিখছে, হি হয়েছে এখানে, লার্নস আছে বলে হি হয়েছে। আর ইউ গোয়িং টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে, দেখো ইউটা হচ্ছে এখানে পার্সোনাল প্রোনাউন। আশা করি সব কিছু বোঝানো গেছে। এরপর আমরা অ্যাক্টিভিটি 11 সেরে অ্যাক্টিভিটি 12 এর দিকে যাব। দেখো এখানে কি বলেছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বারস অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বারস, দেখি এখানে কি আছে অ্যান্সার। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, দেখো স্টার্স হচ্ছে অনেকজন প্লুরাল, ওই জন্য ভুল করা হয়েছে, সিঙ্গুলার হচ্ছে স্কাই, ওই জন্য একটা আন্ডারলাইন করা হয়েছে, তাই তো বলেছিল আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এটা আন্ডারলাইন করা হয়েছে। তারপরে মাই পেন্সিল ইজ ব্ল্যাক, আমার পেন্সিলটি কালো, তো পেন্সিল আছে একটাই আছে, সিঙ্গুলার নাম্বার আন্ডারলাইন করা হয়েছে। নাম্বার সি কি আছে, দেয়ার আর বাফেলোস ইন দ্য ফিল্ড, দেখো বাফেলোস মানে অনেকগুলো মহিষ, তাহলে মাঠে অনেকগুলো মহিষ আছে, তাহলে বাফেলোসটা হবে প্লুরাল নাউন, এই জন্য এখানে সার্কেল করে দেওয়া হয়েছে, আর ফিল্ড হচ্ছে একটা, ওই জন্য এখানে আন্ডারলাইন করা হয়েছে। নাম্বার ডি দেখো, হি হ্যাজ এ বুক ইন হিজ হ্যান্ড, এই বুক আর হ্যান্ড দুটোই সিঙ্গুলার নাউন, আন্ডারলাইন করে দেবে। বেবি ইজ ক্রাই হোয়েন দে আর হাংরি, শিশুরা কাঁদে যখন তারা ক্ষুধার্ত থাকে, দে আর বেবি সার্কেল করে দেওয়া হয়েছে। ট্রিজ হ্যাভ মেনি ব্রাঞ্চেস, গাছেদের অনেক শাখা আছে, তাহলে ট্রিজ আর ব্রাঞ্চেস প্লুরাল নাউন, এই জন্য এখানে সার্কেল করেছে। সবার শেষেরটা দেখো কি আছে, এ ফক্স হ্যাজ কট এ হেন, ফক্স আর হেন দুটোই হচ্ছে সিঙ্গুলার নাউন, ওই জন্য ওখানে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। এরপরে আমরা অ্যাক্টিভিটি 13 দিকে এগিয়ে যাবো।
দেখি তো কি আছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সিঙ্গুলার এন্ড প্লুরাল নাম্বারস সিলেক্ট দা ওয়ার্ডস অন দা হেল্প বক্স দেখো হেল্প বক্স থেকে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে কি হয় বলো তো দা বুক ইজ অন দা টেবিল দেখো ইজ আছে ইজ মানে একটা সিঙ্গুলার নাম্বারের জন্য ইজ হয় প্লুরাল নাম্বারের জন্য আর হয় তাহলে এটা হবে টেবিলটির উপর বইটি আছে বুক হবে এখানে নাম্বার বি চিলড্রেন লাভ চকলেট দেখো এই চিলড্রেনটা আছে এই চিলড্রেনটা এখানে গিয়ে বসেছে শিশুরা চকলেট খেতে ভালোবাসে লায়ন্স রোর ইন দ্য ফরেস্ট এখানে লায়ন হবে লায়ন্স হবে কোপার রোট মেনি পোয়েমস কোপার অনেক কবিতা লিখেছিল পোয়েমসটা এখানে আসবে দ্য উইন্ডোজ আর ওপেন দেখো আর আছে বলে এখানে উইন্ডোজ হয়েছে অ্যাপেলস আর ফুল অফ ভিটামিনস দেখো আর আছে বলে এখানে অ্যাপেলস হয়েছে ঠিক আছে মাদার্স লাভ দেয়ার চিলড্রেন মায়েরা তার শিশুদের ভালোবাসে মাদার্স হবে এখানে এইভাবে আমরা সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা বুঝতে পারছি অ্যাক্টিভিটি 14 কি আছে দেখো ওখানে একটা চার্ট দিয়েছে চার্টের মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল সেটা তোমাদের বলতে বলেছি তা নয় কিন্তু এখানে বলেছে কোনটা কমন জেন্ডার কোনটা নিউট্রাল জেন্ডার সেগুলো তোমাদের বলতে বলেছে ঠিক আছে দেখো নাউন বা প্রোনাউন এখানে কি লেখা আছে আমরা একবার পড়ে নেব নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণী বা স্ত্রী বা পুরুষের দুই অবস্থাতেই বোঝায় তাদের বলা হয় কমন জেন্ডার বা উভয় লিঙ্গ আবার নিউট্রাল জেন্ডার বা ক্লিব লিঙ্গ প্রাণী বা স্ত্রীর কোনো অবস্থাতেই বোঝায় না প্রাণহীন বস্তুকে বোঝায় এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার ঠিক আছে তাহলে আমরা এখানে কি করব দেখে নাও ছকটা কিভাবে আমরা পূরণ করেছি প্রথমে দেখতে পাচ্ছি পেন পেন তো কোনো স্ত্রী পুরুষ নয় এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার এখানে নিউট্রাল জেন্ডার হয়ে গেছে দেখো পেন বাস পেন্সিল কার সবকটা কিন্তু নিউট্রাল জেন্ডার কিন্তু ফ্রেন্ড স্টুডেন্ট টিচার ইনফ্যান্ট সিঙ্গার বেবি এগুলো সব হচ্ছে কমন জেন্ডার কার বুক ট্রি কম্পিউটার টেলিভিশন এগুলো প্রাণহীন বস্তু সব চলে গেছে নিউট্রাল জেন্ডারে কিন্তু বক্স স্ট্রিট এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার এদিকে লিডার আর্টিস্ট এনিমি নেবার ড্যান্সার এগুলো হচ্ছে কমন জেন্ডার আর ওশেন ওয়ার্ডস ট্রেন স্কুল রোড এগুলো প্রাণহীন বস্তু এটা হয়ে যাবে নিউট্রাল জেন্ডার দেখে না তোমরা ছকটা এইভাবে পূরণ করলে ভালো হয় তারপরে দেখছি অ্যাক্টিভিটি নাম্বার 15 কি আছে এখানে দেখি আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য গিভেন সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে যেখানে যেখানে অ্যাডভার্ব আছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলেছে ঠিক আছে দেখি তো অ্যাডভার্ব কোনগুলো প্রথম সেন্টেন্স রয়েছে মাই ব্রাদার শাউট লাউডলি দেখো লাউডলি তো আন্ডারলাইন করা হয়েছে ভাই খুব জোরে চিৎকার করেছিল লাউডলি হচ্ছে শাউটসটাকে বোঝাচ্ছে ওই জন্য এটা অ্যাডভার্ব হয়েছে সালমান ড্রাইভ কেয়ারলেসলি সালমান দায়িত্ব জ্ঞানহীনভাবে গাড়ি চালিয়েছিল এই জন্য কেয়ারলেসলিটা অ্যাডভার্ব হয়েছে হি রান ফার্স্ট সে দৌড়ায় কেমন দৌড়ায় খুব দ্রুত দৌড়ায় এই জন্য ফার্স্টটা আন্ডারলাইন হয়েছে মাই গ্র্যান্ডফাদার ক্যান নট ওয়াক স্টেডলি আমার দাদু ভালোভাবে হাঁটতে পারে না সোজাভাবে হাঁটতে পারে না কেমন হাঁটতে পারে না সোজা হবে স্টেডিলিটা হবে দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট কোয়াইটটা আন্ডারলাইন করা হয়েছে আই স হিম ইয়েস্টারডে কখন দেখেছিলাম ইয়েস্টারডে দেখো ইয়েস্টারডে টুমোরো হেয়ার দেয়ার এগুলো সবই কিন্তু অ্যাডভার্বের মধ্যে পড়ছে ঠিক আছে হি লিভস হেয়ার এটা অ্যাডভার্ব আই হ্যাভ সিন হিম দেয়ার এটা অ্যাডভার্ব ওল্ড ম্যান অলওয়েজ স্পিক অ্যাংরিলি সবসময় খুব রেগে গিয়ে কথা বলে তাহলে অ্যাংরিলিটা হচ্ছে অ্যাডভার্ব কারণ কেমনভাবে কথা বলে রেগে গিয়ে কথা বলে ঠিক আছে ভার্বটাকে দেখো এখানে তোমরা দেখে নেবে অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড বা শব্দ যা ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের অবস্থা সংখ্যা পরিমাণ স্থান গুণ বোঝায় এটা হচ্ছে অ্যাডভার্ব সেটাই বোঝানো হচ্ছে এখানে আশা করি বোঝা গেছে আমরা পরের পরে চলে যাবো অ্যাক্টিভিটি নাম্বার 16 দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট এই ব্র্যাকেট থেকে সঠিক শব্দ নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে দেখো এখানে হিন্টস দিয়ে বলা আছে কি প্রোনাউন বা নাউনগুলির সাথে অ্যাম ইজ আর যথাযথ ব্যবহার করতে হবে কাজটি করার আগে অ্যাম ইজ আর নিয়ে শ্রেণীকক্ষে একটা ডিসকাশন করতে হবে দেখো আয়ের ক্ষেত্রে অ্যাম হয় উই দে ইউ এর ক্ষেত্রে আর হয়
আর বাকি সব ক্ষেত্রে ইজ হয় সেটা এখানে করা হয়েছে। আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি। উই আর ওয়াকিং, আমরা হেঁটে চলেছি। দে আর সিঙ্গিং, তারা গান করছে। হি ইজ ড্যান্সিং, এখানে ইজ হবে। সি ইজ ফাইটিং, সে মারপিট করছে। দে আর প্লেয়িং, তারা খেলা করছে। ইট ইজ রেনিং, এখন বৃষ্টি পড়ছে। ইজ পেন্টিং, দেখো এখানে পেন্টিং আছে, ইজ আছে, পেন্টিং হবে। তাহলে একজনের নাম ইজ পেন্টিং, তাহলে পেন্টিং করছি। ইমরান অ্যান্ড সুজিত ওয়ার্কিং, দেখো আর আছে, এখানে ওয়ার্কিং হয়েছে, ঠিক আছে। মিঠু অ্যান্ড অরূপ স্টাডিং, তারা পড়াশোনা করছে, মিঠু আর অরূপ। এইভাবে আমরা অ্যাক্টিভিটিটা শিখে নিলাম। পরে পেজে যাই, দেখতে পাচ্ছি পরে পেজে ডিসক্রাইবিং ওয়ার্ড দিয়ে এখানে যেটা হেল্প বক্স রয়েছে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো ডক্টরস ওয়্যার হোয়াইট কোটস, ঠিক আছে, এগুলো একটি অ্যাডজেক্টিভ। ডক্টর কোট পরেছে, কেমন কোট পরেছে, কোটটা হচ্ছে একটা নাউন, কেমন হচ্ছে হোয়াইট, ওই জন্য হোয়াইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখান থেকে বসানো হয়েছে, দেখো হোয়াইট আছে, এটা বসানো হয়েছে। মিস্টার মজুমদার ইজ এ স্ট্রিক্ট টিচার, মিস্টার মজুমদার একটা শক্ত শিক্ষক মহাশয়, তাই জন্য স্ট্রিক্ট এখান থেকে বসানো হয়েছে। আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার বেশি বন্ধু নেই, দেখো মেনিটা এখান থেকে বসানো হয়েছে। লুক অ্যাট দ্য দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স, ওই সুন্দর ফুলগুলোর দিকে তাকাও, দেখো বিউটিফুলটা এখান থেকে বসানো হয়েছে। আই স এ বিগ এলিফ্যান্ট ইন দ্য জু, আমি চিড়িয়াখানা একটা বড় হাতি দেখেছিলাম, বিগটা এখান থেকে বসানো হয়েছে। ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম টু লিভ, কোনো বেশি সময় নেই, এখানে মাছটা এখান থেকে বসানো হয়েছে। বাকি থাকছে ক্লিন, উই নিড ক্লিন ওয়াটার, আমাদের পরিষ্কার জল দরকার, ক্লিনটা এখান থেকে বসিয়েছি। দেখো এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কী হলো, অ্যাডজেক্টিভ হলো এমন একটা শব্দ যে নাউনের সঙ্গে কোনো রকম সম্পর্ক বোঝায়, ঠিক আছে। দেখো কোর্স একটা নাউন, তার সঙ্গে হোয়াইট হচ্ছে টিচার একটা নাউন, স্ট্রিক ফ্রেন্ডসের সঙ্গে মেনি, ফ্লাওয়ার্স কেমন ফ্লাওয়ার্স, বিউটিফুল ফ্লাওয়ার্স, এলিফ্যান্ট কেমন এলিফ্যান্ট, বিগ এলিফ্যান্ট, টাইম কত টাইম, মাস টাইম, ওয়াটার কেমন ওয়াটার, ক্লিন ওয়াটার, বোঝা গেল অ্যাডজেক্টিভ ব্যাপারগুলো। বেশ, তারপর আমরা আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাচ্ছি। দেখো এখানে কী হবে, দ্য থিফ ওয়াজ রানিং, চোরটি পালাচ্ছিল, তাহলে ওয়াজ রানিং হবে, রান বা র্যান হবে না। হি ওয়ার্ক হার্ড, সে প্রচুর পরিশ্রম করে, ওয়ার্কিং তো হবে না, কারণ এখানে ইজ বা ওয়াজ নেই ভার্বের পর আগে, আর ওয়ার্ক তো হবে না, হিয়ের পরে ওয়ার্কস হয়, ওই জন্য ওয়ার্ক হয়েছে। আই স, আয়ের মতো সিজ হয় না, সিনও হয় না, তাহলে আই স হিম ইয়েস্টারডে, গতকাল আমি দেখেছিলাম। দে মিট, দেখো এম ডাবল ইটি হবে না এম ইটি হবে, এম ইটি মানে হচ্ছে পাস্ট টেন্সে, তাহলে এম ইটি হবে, লাস্ট নাইট বলেছি ওই জন্য এম ইটি হবে, আমি গত রাতে তার সঙ্গে দেখা করেছিলাম, মিট হবে। মাই ব্রাদার কেম ফ্রম মুম্বাই, আমার ভাই মুম্বাই থেকে এসছে, কেম হবে এখানে। সৌগত র্যান ভেরি ফাস্ট, সৌগত খুব দ্রুত দৌড়েছিল, কেন রান হলো না, দেখো সৌগত একটা ছেলের নাম, তাহলে যদি রান হতো ভুল হতো, রান হলে ঠিক হতো, আর ইজ রানিং হয়নি, কারণ ইজ দেওয়া নেই, ওই জন্য র্যানটা হবে। দেখো এইটা তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তারপরে দেখো এই রিভিশন লেসনে একদম শেষের দিকে আমরা এসে উপস্থিত হয়েছি, এখানে কিছু আর্টিকেলস দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছি। আমরা জানি আর্টিকেলস কোনগুলো, এ অ্যান্ড দি, ঠিক আছে। দেখো এখানে একটা গল্প বলেছে, অজয় অ্যান্ড মিশা ওয়েন্ট টু এ বুক শপ টু বাই স্টেশনারি আইটেম, অজয় আর মিশা একটা বইয়ের দোকানে গিয়েছিল কিছু স্টেশনারি জিনিস কেনার জন্য। অজয় ওয়ান্টেড এ বাই এ বুক, অজয় একটা বই কিনতে চেয়েছিল। মিশা ওয়ান্টেড টু হ্যাভ এ পিঙ্ক ইরেজার, একটা পিঙ্ক রঙের ইরেজার কিনতে সে চেয়েছিল। এখানে এ হবে, এখানেও এ, এখানেও এ হলো। তারপরে দেখো দে এন্টার্ড, তারা প্রবেশ করেছিল শপ, দে এন্টার্ড দ্য শপ, তারা দোকানটিতে প্রবেশ করেছিল, ওই জন্য দিয়ে বসানো হলো। দা আক দা শপকিপার, তাহলে দোকানদারকে জিজ্ঞেস করেছিল, ওই জন্য দা। ফর এ পিঙ্ক ইরেজার অ্যান্ড এ বুক, একটা পিঙ্ক ইরেজার আর বইয়ের জন্য বলেছিল। বাট দা শপকিপার কুড নট হ্যাভ অ্যান ইরেজার অফ পিঙ্ক কালার, দেখো এখানে অ্যান কেন হলো বলো তো, ইরেজার আছে তো, ই দি শুরু হচ্ছে ওয়ার্ডটা, এ ই আই ও ইউ, এটা হচ্ছে ভাবেল ওয়ার্ড, তাই জন্য অ্যান বসছে। তারপরেও দেখো ইরেজার আগে অ্যান বসছে, শপকিপারটা কী করলো, দোকানদারটা কী করলো, তো তার কাছে তো পিঙ্ক ইরেজার ছিল না, সেই জন্য সে একটা ইয়েলো রঙের ইরেজার দিল।
He gave Misha the yellow eraser. তাকে দিল অজয় pointed the book. এখানে the book বইটিতে দেখালো shopkeeper gave him. তাকে দিয়েছিল। দেখো এইভাবে গোটা ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। তোমরা সবাই ভালো থাকবে।